الحمد لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وسيلة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدئنهم سبلنا

এই জন্য মহান রব্বুল আল আমিন দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সাত করেছেন আকিম জিক্রি নামাজ সালাত কায়েম করো আমার স্মরণের জন্য আলোচনার বিষয়বস্তু এটাই আমরা যে মেহনত করি আমাদের মেহনত কেমন হওয়া দরকার আমানে আমাদের মেহনত সর্বস্তরে সর্বক্ষেত্রে এমন হওয়া দরকার যেন এর পজিটিভ প্রভাব পড়ে নেগেটিভ প্রভাব না পড়ে সব জায়গায় যেন আমাদের মেহনতের প্রভাবটা মানুষের অন্তর ছুঁয়ে যায় দেলের গভীরে পৌঁছায় প্রোগ্রেসিভ ইনপ্যাক্ট অর্থাৎ আমাদের উন্নতি কীভাবে হবে এটা আমরা কিভাবে নিজেদের উন্নতি ধারণ করব এই জন্যে এক নম্বর হচ্ছে মানুষের নজরে আমাদের বিষয়বস্তুগুলো যেন ভালো মনে হয় মানুষের হৃদয়ে আমাদের জন্য যেন জায়গা তৈরি হয় অবশ্যই আহলে সুন্নতল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে মহামেলাত মহাসেরাত এর মধ্যে বিভক্তির কারণ যেন না হয় ইসলাহিত আল্লুকের দিকে যেন মানুষ ধাবিত হয় মহামেলাত মহাস মহাসারাতের ক্ষেত্রে মানুষের মধ্যে যেন এতে হাত তৈরি হয় যে সকল বান্দারাই দিনের কাজের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাবে আমরা তাদেরকেই সাপোর্ট করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই ধরনের মানুষের কে আল্লাহ পাক খুব পছন্দ করেন ফ্রেশ তাদের মজলিসে তাদের প্রশংসাও করে থাকে মহামেলাত ঊর্ধ্বে যাবে কিভাবে। মহামেলাত মানে হচ্ছে যদি আপনি কোনো বান্দার সহবাদ লাভ করেন অথবা নেক বন্ধু পেয়ে যান অথবা সঠিক মুশিরের পরামর্শ পান তাহলে উভয়ের সম্পর্ক মজবুত হবে এবং আপনি আস্তে আস্তে আল্লাহ আল্লাহতালার দিকে আল্লাহ রসুলের দিকে দিন এবং দুনিয়ার ক্ষেত্রে সকল মঙ্গলজনক বিষয়ে আপনার তরক্কি হতে থাকবে আপনি ঊর্ধ্বে যেতে থাকবেন ইনশাআল্লাহ তো আমার বিষয়বস্তু ছিল আকিম সালাত আলী জিক্রি সালাত কায়েম করো আমার স্মরণের জন্য সালাত কায়েম করো আমার স্মরণের জন্য মাকসাদে হায়াত আবদিয়াত মাকসাদে হায়াত হলো আবদিয়াত জীবনের হায়াতের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের গোলামি করা আর মাকসাদে গোলামি মাকসাদে ইবাদত গোলামির মূল উদ্দেশ্য ইবাদত গোলামি কেমনে করব যে আল্লাহর মানসা আল্লাহর ইচ্ছা এটা আমরা দেখব যেখানে আল্লাহর ইচ্ছা যেমন সেখানে ঠিক তেমনভাবে গোলামি করবো এটার নাম ইবাদত ইবাদতের মূল উদ্দেশ্য ইবাদতের মূল মাকসাদ কি স্মরণ করা স্মরণে রাখা স্মরণ করা স্মরণে রাখা ভাই স্মরণ করা এক জিনিস স্মরণে রাখার এক জিনিস এই স্মরণ করতেও হবে স্মরণে রাখতেও হবে স্মরণ করা এবং স্মরণ রাখার ফায়দা উপকার মনে রাখবেন যে যাকে স্মরণ করে তার ভিতরে সেই ব্যক্তির কদর এবং কিমত বৃদ্ধি পায় যদি আপনি স্মরণ করছেন কিন্তু তার কদর এবং কিমত তার সম্মান তার ইজ্জত তার ভালোবাসা তার মহব্বত আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে না তাহলে আপনি সঠিকভাবে স্মরণ করতেছেন না আকিমের সালাত লিজিকিরি সালাদ কায়েম করো আমার স্মরণের জন্য তো আল্লাহ পাকের স্মরণের জন্য আপনি সালাদ কায়েম করছেন কিন্তু স্মরণ দ্বারা যদি আপনার ভিতরে আল্লাহ পাকের মহব্বত আল্লাহ পাকের কদর কিমত বৃদ্ধি না পায় আল্লাহ পাকের আজমত বৃদ্ধি না পায় তাহলে আপনার স্মরণ স্মরণ হচ্ছে না আপনার স্মরণ স্মরণ হচ্ছে না স্মরণ যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না দুই নম্বর ফায়দা আল্লাহর স্মরণের কারণে না মোনাসেফ সমস্ত কাজ থেকে বান্দা বিরত থাকবে এবং মোনাসেফ সমস্ত কাজের দিকে বান্দা ধাবিত হবে স্মরণের যদি আপনার ভিতরে আল্লাহ পাকের হয় তো আল্লাহ পাক যে সকল জিনিস থেকে আপনাকে নিষেধ করেছেন সেই সকল জিনিস থেকে আপনি বিরত থাকবেন কেন আপনি আল্লাহকে স্মরণ করতেছেন আপনার ভিতরে আল্লাহ পাকের স্মরণ আছে স্মরণ করতেছেন স্মরণ রাখতেছেন আল্লাহ আল্লাপাক যেমনভাবে স্মরণ করতেছেন ঠিক তেমনিভাবে পাককে তেমনিভাবে স্মরণে হয়ে রাখতেছেন স্মরণ করা এবং স্মরণ রাখার মাধ্যমে আপনার ভিতরে আল্লাহ পাকের দুটি আমর আছে একটা আমর হল আল্লাহ পাক অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছেন গোনার কাজ থেকে বিরত থাকতে বলেছেন নিষিদ্ধ জায়গায় যেতে নিষেধ করেছেন আপনি এ সকল কাজ থেকে নিজেকে বিরত রাখবেন দুই নম্বর মুনাসেবাদ মনাসেবাদ যে কাজ মোনাসেব যে কাজগুলো সেদিকে আপনি দাবিত হবেন দ্বিতীয় আমর আপনার ভিতরে আল্লা পাক রেখেছেন সেটা হলো আল্লাহ পাক যেই সকল কাজে সন্তুষ্ট হয় যে সকল কাজ আল্লাহ নিজে করতে পছন্দ করেন বান্দাকে হুকুম দিয়েছেন সেই সকল কাজের দিকে আপনার মন দিন বা দিন ওদিকে ধাবিত হতে থাকবে এবং শুধু ধাবিত হবে না মন যেমন ধাবিত হবে আপনার বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয়গুলো সেইভাবে পরিবর্তন হয়ে যাবে সালাত আলি জিক্রি সালাত কায়েম করো আমার স্মরণের জন্য এই জন্য আল্লাহ পাকের স্মরণ যখন আপনি করবেন পাককে স্মরণে রাখবেন স্মরণ করা আর রাখার দ্বারা আপনার সাথে আল্লাহ পাকের তাল্লুক মজবুত হয়ে যাবে মুনাসেব অর্থ কী মোনাসে মোনাসেবাদ থেকে এসেছে অর্থাৎ কোরআন এবং সুন্নার সাথে আপনার সম্পর্ক করতে হবে দিদারে ইলাহির জন্য আপনি কোরআন এবং সুন্নার সাথে আপনার সম্পর্ক কেন আপনি আল্লাহকে দেখতে চান যিনি আপনার সৃষ্টিকর্তা যিনি আপনাকে দেখায় যিনি আপনাকে শোনায় যিনি আপনাকে খাওয়ায় যিনি আপনাকে চলায় যিনি আপনাকে প্রত্যেকটা কাজে সাহায্য করে যিনি ছাড়া আপনার কোনো অস্তিত্ব নাই সেই রব সেই আল্লাহর দিদারে আকৃষ্ট হওয়ার এক মনাসেবাদ আপনার ভিতরে আছে এই মোনাসেবাতের কারণে আপনি কোরআনকে অনুসরণ করেন কোরআনের হুকুমকে পালন করেন এই মুনাশেবাতের কারণে আপনি রসুলের সুন্নতকে পালন করেন কারণ রসুলের সুন্নত কোরআনের দিক নির্দেশনা কোরআনকে যে ভালোবাসবে সে রসুলের সুন্নতকে ভালোবাসবে রসুলের সুন্নতের ভালোবাসার দ্বারা কোরআন পরিপূর্ণতা লাভ করে কোরআনের আমল নিজের জিন্দিগির মধ্যে কামালিয়াত হাসেল করে এবং এই কামালিয়াতের সাথে সাথে কামালিয়াতে মোনাসেবাত বান্দার সাথে আল্লাহর তৈরি হয়ে যায় এবং নেক সোহবাতে কেন আসবেন কয় কুর্বতে খোদার জন্য একটা হচ্ছে দিদারে ইলাহি আর আরেকটা হচ্ছে কুর্বতে ইলাহি দিদারে ইলাহি প্রত্যেকটা বান্দার মধ্যে মোনাসেবাত রয়েছে দিদারে ইলাহির মোনাসেবাদ প্রত্যেক বান্দার রোহানি জগৎ থেকে ওয়াদায় আলাস্ত থেকে আল্লাহ পাক দিদারে ইলাহির মোনাসেবাদ প্রত্যেক বান্দার মধ্যে দিয়ে দিয়েছেন কিন্তু দিদারে ইলাহির জন্য আপনার কুর্বতে ইলাহি দরকার কুর্বতে ইলাহি আল্লাহ তালার সাথে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য কোনো না কোনো নেক বান্দা আল্লাহওয়ালার এর মুনাসেবাদ আপনার কায়েম করতে হবে যখন আপনি কোনো না কোনো বান্দা ওয়ালাদের মুনাসেবাত আপনি কায়েম করবেন ওই মুনাসেবাত কায়েমের ফয়েজ এবং বরকতে অশিলায় দিদারে ইলাহির মুনাসেবাত আপনার মধ্যে জাগ্রত হবে যখন দিদারে ইলাহির মুনাসেবাদ আপনার ভিতরে জাগ্রত হবে তখন আল্লাহর জন্য সমস্ত প্রকার কোরবানি করা সমস্ত প্রকার কষ্ট সহ্য করা সমস্ত প্রকার করা সমস্ত প্রকার ত্যাগ তিতিক্ষা করা আপনার জন্য সহজ হতে হাসব এবং নসব অনুযায়ী লকব হয় যেমন আমাদের বংশ দুনিয়ার লাইনে বংশ আছে এই বংশের নাম কোনো না কোনো হাসব এবং নসবের কারণে হয়েছে হাসব মানে হিসাব নসব মানে সম্পর্ক আপনাদের বংশীয় একটা সম্পর্ক আছে বংশীয় একটা হিসাব আছে সেই কারণে লকব হয়েছে কারণ নাম কারো নামের আগে শিকদার কারো নামের আগে মোল্লা কারো নামের আগে সর্দার কারো নামের আগে পাঠান কারো নামের আগে মোগল কারো নামের আগে সম্রাট এই যে বিভিন্ন ধরনের লকব এই লকবগুলোর পিছনে হাসব এবং নসব কাজ করে ঠিক তেমনি বেলায়েত অলি এটা একটা লকব বেলায়েত অর্জন বেলায়েত হচ্ছে নসব ওলি হচ্ছে লকব আর হাসব হাসবটা মুনাসেবাদ থেকে আসে মোনাসেবাত হচ্ছে দিদারে ইলাহি কুরবতে ইলাহি এই দুই মোনাসেবাদের কারণে হাসব তৈরি হয় আর দুই মোনাসেবাদের কারণে যখন হাসব তৈরি হয় তখন নসব বেলায়েতে নাসব হলো না বেলায়েত এই বেলায়েত নামক নসব উজুদে আসে তখন তার লকব হয়ে যায় সে আহালুল্লাহ হয়ে যায় আল্লাহ হয়ে যায় এটার জন্যে তাস্কেরার দরকার আমরা জানি যে কেয়ামতের ময়দানে এই হাসব এবং নাসবের অনেক কদর করা হবে অনেক সম্মান হবে অনেক ইজ্জত হাসব এবং নাসব ঠিক রাখার জন্য করা হবে যার হাসব এবং নাসব ঠিক থাকবে তার লকবও ঠিক থাকবে যার হাসব এবং নাসব ঠিক থাকবে না তার লকব ঠিক থাকবে না দিদারে ইলাহি কুর্বতী ইলাহির জন্য যে সকল শর্ত আমি পূর্বে আলোচনা করেছি এই আলোচনা যদি আপনার মধ্যে আপনার দিলে বসে আপনি যদি এটা ঠিক রাখেন তাহলে আপনার হাসব নসব ঠিক থাকবে হাসব নাশক ঠিক থাকলে আপনার কেয়ামতের মধ্যে আপনার লকবও ঠিক থাকবে রুহানি জগতে ওয়াদায় আলাস্ত হয়েছিল আলাস্ত আলাস্তু বিরব এটাকে ওয়াদায় আলাস্ত বলা হয় এই ওয়াদায় আলাস্ত যেখানে আমরা ওয়াদাবদ্ধ হয়েছিলাম সেখানে আমরা আল্লাহ তালার কাছে যে স্বীকারোক্তি করেছি দুনিয়াতে এসে আমরা দুনিয়াতে অনেক সময় দুনিয়ার বিভিন্ন রং তামাশা বিভিন্ন দুনিয়ার আসবাব রঙিন রঙিন আসবাব দেখে আমরা ওয়াদায় আলাস্তকে ভুলে যেতে পারি কেমতের ময়দানে আপনি বলতে পারেন যে আল্লাহ দুনিয়াতে আমরা এসে ওয়াদায়ে আলাস্ত ভুলে গিয়েছিলাম এই জন্য আপনার স্মরণ আমাদের ভিতরে হয় নাই এটা যাতে আপনি বলতে না পারেন এই জন্যে আল্লা পাক কি করেছেন আল্লা পাক দ্বিতীয় একটা মিশন জারি করছেন সেই মিশনের নাম তাজকেরা সেই মিশনের নাম তাজকেরা আপনাকে স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ পাক চারটি কিতাব দুনিয়াতে নাজিল করছেন একশো চারখানা সহিফা নাজিল করেছেন এবং আম্বিয়া আলাই মসাল্লা আসসালামের বিভিন্ন বলি এই চারটি কিতাবের মাধ্যমে আপনাদের সামনে পেশ করা হয়েছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আহকামুল হাকিমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে কোরআন এর মাধ্যমে আমাদেরকে সমস্ত আম্বি আলিমুল সাল্লাহ আসসালামের তাস্কেরাগুলো আমাদের সামনে পেশ করা হয়েছে তো ওনাদের আলোচনা ওনাদের বলি তাস্কেরা কেন ওনাদের আলোচনা ওনাদের বলি দ্বারা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাম সহ সমস্ত নবি আলাইম সাল্লা আসলাম আল্লাহ এবং আল্লা আল্লাহরকে রাজি খুশি করার জন্য আল্লাহর পথে তারা কীভাবে কুরবানি দিয়েছে কতটা কষ্ট করেছে এগুলো আপনাকে স্মরণ করায় দেওয়ার মাধ্যমে আপনাকে রব্বিকুম স্মরণ করায় দেওয়া হচ্ছে যাতে আপনি দুনিয়াতে এসে ভুলে না যান যে আপনি রুহানি জগতে আল্লাহ তালার সাথে আলাস ওয়াদায় আলাস্তে ওয়াদা করে এসেছিলেন এই কারণে সমস্ত নবীদের সিলসিলা আল্লাহ জারি করেছেন পরবর্তীতে সাহাবিদের সিলসিলা আল্লাহ জারি করেছেন তাবে তাবেইন্দর সিলসিলা জারি করেছেন করেছেনস্তাহিদিনদের সিলসিলা আল্লাহ জারি করেছেন আউলিয়া ইক্রাম আউলিয়া সিলসিলা জারি করেছেন জানে যেন আপনি কেমতের ময়দানে এটা না বলতে পারেন আমার তো জানা ছিল না আপনি রাজি আপনার সাথে ওয়াদা করে আসছিল ওয়াদা করে আসছিলাম এটা আমার এই দোহাই দিয়ে আপনি যে বেঁচে যাবেন রকম পাশ কাটায় চলে যাবেন এই সুযোগ যেন আপনার না থাকে এই জন্যে তাস্কেরার ব্যবস্থা করা হয়েছে তো সমস্ত আমি আসলাম তাস্কেরা ছিল সমস্ত কিতাব আমাদের জন্য তাস্কেরা ছিল আলাস্তে মনে রাখবেন আমরা কোরআন পড়ি কিসের জন্য এক নম্বর বরকতের জন্য দুই নম্বর রহমতের জন্য তিন নম্বর হেদায়তের জন্য চার নম্বর জিকিরের জন্য পাক বলছেন ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করছি এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমার এখানে কোরআনকে ডাইরেক্ট কোরআন না বলে আল্লাপাক এখানে কিন্তু জিকরা ব্যবস্থা বলেছেন জিকরার অর্থ আমরা কি করেছি কোরআন আল্লাহ বলতেছে ইন্না আসলে উদ্দেশ্য নয় উদ্দেশ্য তাস্কেরা কোরআনের মধ্যে আল্লাপাক যাদের ঘটনা নিয়ে আসছেন সেটা উদ্দেশ্য কোরআনের মধ্যে আল্লাহ পাক যে সকল হেদায়েত আমাদের জন্য দিয়েছেন সেটা উদ্দেশ্য যে সকল হেদায়তের কথা রহমতের কথা বরকতের কথা আল্লাহ পাক বলেছেন জিকিরের কথা আল্লাহ পাক বলেছেন এই সমস্ত কিছুই হচ্ছে তাস্কেরা আমাদেরকে আলাস ওয়াদায় আলাস আলাস তুমি রব্বিকুমের জগতে রুহানি জগতে ওয়াদায় আলাস্তের জগতে আমরা আল্লাহ তালার সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম সেই ওয়াদাকে স্মরণ করায় দেওয়ার জন্য তাস্কেরা কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন অমানুনাজিল মিনাল কোরআনী মা হুয়া শেফা ও রাহমাতুল্লিন তো এখানে আল্লাপাক বলতেছেন কোরআন শেফা আমরা কোরআন পড়ি শেফার জন্য এখানে আল্লাপাক বলতেছেন এটা রহমত কোরআন পড়ি রহমতের জন্য আবার আরেক জায়গায় বলছেন হুদাল্লিল মুতাকিন তো কোরআন হেদায়তের জন্য কোরআন আমরা পড়ি হেদায়তের জন্য আবার আরেক জায়গায় বলছেন ওয়াল কাতুমিন কোরআন আমরা পড়ার মাধ্যমে কোরআনের মাধ্যমে আমুলি জিন্দিগি করার মাধ্যমে আমাদের জিন্দিগির মধ্যে বরকত চলে আসবে এখন আমরা বুঝতে পারলাম তাস্কেরা এর অর্থ কেন আমরা কোরআন করেছি কারণ কোরআন মূল উদ্দেশ্য নয় কোরআনের বলি মূল উদ্দেশ্য কোরআনের আহকাম মূল উদ্দেশ্য কোরআনে আরকান মূল উদ্দেশ্য কোরআনে পাক বান্দাকে যেটা বোঝাইতে চাইছেন সেটা মনে একজনে সারাদিন কোরআন পড়তেছে কিন্তু কোরআনের আহকাম অনুযায়ী তার জীবন না চলতেছে না সে তাস্করার পথে নাই একজন সারা জীবন কোরআনের কোরআনের কোরআন পড়তেছে কিন্তু কোরআনের আহকাম আর কানের খবর নাই ওই বান্দা কোরআনের তাস্কেরার মধ্যে নাই একজন সারা জীবন কোরআন পড়তেছে তাবিজ বানায় গলায় ঝুলায় রাখতেছে কিন্তু কোরআন যেই দিক নির্দেশনা দিয়েছে কোরআন যেই জিনিসের উপরে আমল করতে বলেছে সেই আমল নাই তার ভিতরে সুতরাং তার ভিতরে তাস্কেরা নাই হ্যাঁ আর যখন তার ভিতরে তাস্কেরা নাই তো হাফিজুনও নাই কারণ তাস্কেরা সাথে কোরআনের সম্পর্ক কয় ইন্না নাহানু নাজান্না জিক্র আল্লাহ বলছে সে কোরআনের কোরআন আমি নাজিল করছি কিসের জন্য তাস্কেরা তোমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য আমি আল্লাহ আমাকে মানতে হবে স্মরণ করাই দেওয়ার জন্য আমি যা বলি সেটা স্মরণ তোমাকে স্মরণ রাখতে হবে স্মরণ করতে হবে সেটাকে তোমার আমলি জিন্দিগি বানাইতে হবে যদি তুমি তা কোরআনকে কোরআনকে আল্লাহ জিকির বলেছেন যিনি কোরআনের জিকিরকে নিজের জিন্দগির মধ্যে নিয়ে আসবেন নিজের জিন্দগির জিকির বানাবেন সে তাস্কেরা হবে সে পরবর্তীদের জন্যে তাস্কেরা হবে সে পরবর্তীদের জন্য তাস্কেরা হবে আর যে তাস্কেরা হবে তাকে হেফাজত করে রাখা হবে এই জন্য অলিদের নাম কি আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন সমস্ত তাবিদেরকে আল্লাহ হেফাজত করে রেখেছেন সমস্ত সাহাবিদের নামগুলো আল্লাহ হেফাজত করে রেখেছেন কারণ সাহাবিরা ছিলেন তাস্কেরা তাবেইদের জন্য তাবেইরা ছিল তাস্কেরা তবে তাবেইনদের জন্য তবে তাবেইনরা ছিল তাস্কেরা ওলিদের জন্য ওলিদের তাস্কেরা হলো তোমাদের জন্য যদি তুমি তাস্কেরাকে নিজের মধ্যে নিয়ে আসতে পারো তো তোমাকেও হেফাজত করা হবে তাসকেরা আহলুল কোরআনের মধ্যে দাখেল সমস্ত জিকির কারণেওয়ালা যারা তারা মোজাক্ক মোজাক্কের তারা জাকের আর জাকের যারা তারা তাস্কেরার মধ্যে দাখেল আর যারা তাস্কেরার মধ্যে দাখেল তারা আহলুল কোরআনের মধ্যে দাখেল তারা কোরআনওয়ালাদের মধ্যে দাখেন যেমন হযরত আদম আলাইসাল্লা আসলাম থেকে দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তর এক লক্ষ চব্বিশ হাজার আম্বি আলাই আসলাম আমাদের জন্য তাস্কেরা তারা আমাদেরকে স্মরণ করাইছেন কিসের কথা স্মরণ করেছেন আল্লাহর কথা স্মরণ করাইছেন কিসের কথা স্মরণ করেছেন হদায় আলাস্তের কথা স্মরণ করেছেন এবং তাদের স্মরণীয় ঘটনাগুলি আমরা দেখে আমরাও সেই রাস্তায় চলতেছি কারণ আমরা যখন সেই রাস্তায় চলব তো আমরাও পরবর্তীদের জন্য তাস্কেরা হয়ে যাবে তো সমস্ত নবী আলাইম সাল্লা আসলাম তাসকেরা ছিলেন হজরতে মোহাম্মদ সাল্লা আসলাম আমাদের জন্য তাস্কেরা কিতাব আমাদের জন্য তাস্কেরা ওহি আমাদের জন্য তাস্কেরা দাওয়াত আমাদের জন্য তাস্কেরা জিকির আমাদের জন্য তাস্কেরা ইবাদত আমাদের জন্য তাস্কেরা তালিম আমাদের জন্য তাস্কেরা মেহনত আমাদের জন্য তাস্কেরা আমরা ওয়াদায় আলাস্ত এই আল্লাহর সাথে তিনটা ওয়াদা করেছিলেন একটা হলো রবু ওয়াদা করছি আল্লাহ যে আমাদের রব এটার ওয়াদা করছি দুই নম্বর আমরা শয়তানের পথে চলব না শয়তানের বিরোধিতা করব এটা ওয়াদা করেছি সিরাতুল মুস্তাকিমের উপরে চলবো এটার ওয়াদা করছি শয়তানের বিরোধিতা করে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম এবং দায়ম থাকব এই এটার ওয়াদা আমরা করেছি এই তিন ওয়াদা করেছি ওয়াদায় আলাস রোহানি জগতে আমার সাহেব পীর মুর্শিদ আরেফ বিল্লা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার দাও বলেন দিলে মা ছোড়ো নফস কি পেহলু কো এ বুজুর্গ বি হো যায় ইচ্ছে বদগুমা রহনা আমার শাহেক পীর মুর্শিদ বলেন যে তুমি তোমার নফসকে কখনোই হালকাভাবে মনে করো না এটাকে হালকাভাবে নিও না এটা হালকা কোনো বিষয়বস্তু না এটা সাধারণ কোনো বিষয়বস্তু না এই নফসকে কখনো ঢিলা ছাইর না এটা যদি বুজুর্গ হয়ে যায় এটা যদি বুজুর্গ হয়ে যায় তাও এই নফসের ব্যাপারে তুমি হুঁশিয়ার থাকো যে কোনো সময় তোমাকে গু খাওয়াই ফেলতে পারে যে কোনো সময় তোমাকে গুনাহ করায় আল্লাহর থেকে দূরে সরায় নিতে পারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন

আল্লাহ আপনাকে স্মরণ করতেছে এখানে আল্লাহ পাক নিজেই আপনার জন্য তাসকেরা আল্লাহ নিজেই আপনাকে স্মরণ করায় দিচ্ছে কি কি তুম তোমাকে কি আমি তোমার তুমি কি আমার সাথে ওয়াদাবদ্ধ হও নাই আলাম আহাদিলা ইকুম তোমাদের থেকে কি প্রতিজ্ঞা না হয় নাই ওয়াদা না হয় নাই হ্যাঁ বনি আদমজাত কে পর্যন্ত আল্লাহ বলতেছে আল্লাহ তা বদুল আমি কি বলি নাই যে তোমরা শয়তানের তবেদারি করবা না তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে শয়তান তোমাদের খুল্লুম খোলা দুশ্মান তোমরা শয়তানের তাবিদারি করবে না তোমরা সকলেই আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল আজকে তোমরা শয়তানের শয়তানের পদঙ্ক কেন অনুসরণ করতেছো আলাম আহাদ তোমার তোমার কাছ থেকে গোয়াদা নাও হয় নাই প্রতিজ্ঞা নাও হয় নাই তোমার কাছ থেকে জিজ্ঞাসা করা হয় নাই আনি বুদনি হাজা সিরাতুম মুস্তাকিম আমি কি বলি নাই যে দুনিয়াতে যে আমার ইবাদত করবা আর আমার ইবাদত করা এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ ঠিক এটাকে আমি বলি নাই বলছি কিন্তু তুমি কি করতেছ এই জন্য ওয়াদায় আলাস্তের জন্য পরীক্ষা ওয়াদায় আলাস্তের জন্য পরীক্ষা আপনার কাছ থেকে ওয়াদা নিয়েছে দুনিয়া আপনাকে পাঠাইছে পরীক্ষা করার জন্য যে আপনি আল্লাহর সাথে যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদাগুলো আপনি ঠিক মতো পালন করতেছে কিনা এই জন্য আপনার জন্যে তাস্কেরার ব্যবস্থা করা হয়েছে নবীরা আপনার জন্য তাস্কেরা হয়েছে পরবর্তীতে অলিরা আপনার জন্য তাস্কেরা হিসাবে কোরআন এবং হাদিসের বয়ান পেশ করতেছে আমল দেখায় নিজেরা আমল করে করে আপনার সামনে নেক আমল পেশ করে করে আলাসকে স্মরণ করাই দিচ্ছে রুহানি জগতের যে ওয়াদা তুমি করেছিলা দুনিয়ার জগতের মধ্যে সে তুমি সেইভাবে আল্লাহর অলিদের আমল দেখো নবীদের আমল দেখো সাহাবিদের আমল দেখো ওদের আমল দেখে দেখে তুমি কি করবা ওয়াদায় আলাস্তে আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল সেটাকে ঠিক রেখা তারপরে দুনিয়ার থেকে তুমি আল্লাহ তালার কাছে প্রস্থান করবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার ওয়াদা ওয়ালাস্তার জন্য পরীক্ষা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাপাক কোরআনের মধ্যে বলেন মানুষ কি এটা মনে করেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে সে বলবে মুখ দিয়ে আমি এনেছি আইয়া কুলু আমান্না সে মুখ দিয়ে বলবে আমি এনেছি এই চুকের উপরে আমি কি বান্দাকে ছেড়ে দিব মানুষ কি এটা মনে করেছে ওয়াহা ইউানুন এবং তাদেরকে পরীক্ষা করা হবে না মানুষ এটা কিভাবে মনে করল ওয়াদায় আলাস্তে আমি ওয়াদা নিয়েছি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য হাসিবার নাস মানুষ কিভাবে এটা চিন্তা করে সে দিয়ে ইমানদার বললে কালেমা করা কালেমাওয়ালা বললেই আমি পরীক্ষা ছাড়া কিভাবে তাকে মেনে নিব আমি অবশ্যই পরীক্ষা করব তাহলে দুনিয়ার মধ্যে যেই পরীক্ষাটা হলো সেটা হলো আলাস্তে আপনি আল্লাহর সাথে যে ওয়াদা করে এসেছেন সেই ওয়াদার পরীক্ষা আপনার দুনিয়াতে দিতে হবে এক নম্বর ওয়াদা আল্লাহ পাকে রবুবিয়াতের স্বীকারোক্তি আল্লাহ যে আপনার রব আপনার কাজে কর্মে প্রতিটি প্রতিটি বিন্দুতে বিন্দুতে সিন্ধুতে সিন্ধুতে আপনাকে এইটার প্রমাণ দিতে হবে দুই নম্বর আপনি শয়তানের বিরোধিতা করবেন সারা জীবন এটার প্রমাণ দিতে হবে তিন নম্বর পাকের ইবাদত একনি করতে হবে এটার প্রমাণ দিতে হবে এই জন্য আপনাকে বলছে কালেমার উপরে আমল করার জন্য শুধু জবানি কামেল কালেমা পড়লে লাভ হবে না কাবের মুশ্রিক সারা খ্রিস্টান চাইনিজ যত দুনিয়ার ভাষা আছে মালাই ভাষা সব ভাষাভাষী লোক এই কালেমা আসানির সাথে পড়তে পারে কোনো ব্যাপার না কিন্তু পরীক্ষায় বোঝা যাবে যে আপনি কালেমাওয়ালা কিনা আপনি ইমানওয়ালা কিনা আপনি কিনা আপনি এক লাশওয়ালা কিনা আপনি মোহওয়ালা কিনা আপনি আদবওয়ালা কিনা আপনার পরীক্ষা যখন না হবে তখনই বুঝতে হবে শায়েক ও পরীক্ষার অন্তর্ভুক্ত আপনার জন্য। আপনি যখন শায়কের কাছে আসছেন আপনি মনে করতেছেন এখানে খেলি সহবাদ নিয়ে যাবেন এই সহবাদ পরীক্ষা বেগায়ের সহবাদ কখনো কামেল হয় না আপনি আল্লাহওয়ালারাও আপনার জন্য পরীক্ষা তারা বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষা করবে আল্লাপাক বলেন আমি পরীক্ষা করব বোঝার জন্যে সত্যবাদী কে সত্যবাদীকে মিথ্যাবাদীকে এটা বোঝার জন্য আমার পরীক্ষা পাক বলেন কোরআনের মধ্যে ওয়ালা কদফাতান্ আল্লাজীনা মিম কবলিহিম ওয়ালাইয়া আল্লাম আল্লাহ উল্লাজীনা সোদাকো ওয়ালাইয়া আল্লাম আলকাজিবী আল্লাহ বলেন অথচ আমি এর পূর্ব সকলকে পরীক্ষা করেছি সমস্ত নবীদের পরীক্ষা করেছি নবীদের উম্মাদারকে পরীক্ষা করেছি পূর্বের সমস্ত কম এবং গত্রকে আমি আল্লাহ পরীক্ষা করেছি পরবর্তীদেরকে পরীক্ষা করা হবে ডাইনে পরীক্ষা করব বামেও পরীক্ষা করবো উপরেও পরীক্ষা করা হবে নিচেও পরীক্ষা করা হবে সামনেও পরীক্ষা করা হবে পিছনেও পরীক্ষা করা হবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক এটা জেনে না নেয় এটা পরিপূর্ণভাবে প্রকাশিত না হয় যে কোন ব্যক্তি আসলে সত্যবাদী কোন বান্দা আমার মিথ্যাবাদী আলাস্ত আদায় আলাস্তের যে ওয়াদা করছেন ওই ওয়াদা কি আপনি রক্ষা করতেছেন কিনা যদি আপনি রক্ষা করে থাকেন তাহলে সত্যবাদী আর যদি ওয়াদায় আলাস্তের ওয়াদাগুলোকে আপনি ভুলে যে শয়তানের পতঙ্ক অনুসরণ করেন তাহলে আপনি মিথ্যাবাদী এটার জন্য আপনাকে পরীক্ষা করা হবে এটার জন্য আপনাকে পরীক্ষা করা হবে পরীক্ষা কীসের এবার বুঝতে পারছেন তাহলে তাস্কেরা কেন ওয়াদায় আলাসকে স্মরণ করে দেওয়ার জন্য যাতে তুমি কেয়ামতের ময়দানে এটা বলতে না পারো যে আল্লাহ আমি তো ভুলে গেছিলাম মনে ছিল না এই জন্য সমস্ত কিতাব এবং আম্বি আনুসাল্লা আসলাম দুনিয়াতে এসেছেন মনে রাখবেন যে পরীক্ষা দিতে আসে তার কিন্তু সওয়াল এবং জবাবের ভয় থাকে কারণ প্রশ্ন প্রশ্নের উত্তর তাকে দিতে হবে দুনিয়াতে মানুষের জন্যে মানুষের জন্য প্রতি পদে পদে কদমে কদমে পরীক্ষা প্রতি পদে পদে কদমে কদমে তাকে সওয়াল করা হচ্ছে তার কাছ থেকে জবাব নেওয়া হচ্ছে এই যে ভয় এই ভয় করে যে পরীক্ষার তৈয়ারি করে এবং পরীক্ষা দিতে থাকে সেও তাস্কেরার মধ্যে দাখিল খৌফে খোদার মধ্যে দাখিল হবে তার জন্য পাক পুরস্কারের ব্যবস্থা করেছেন যে এই সওয়ালগুলোর উত্তর দিবে এবং জব দিবে কি জব রবু জব কিসের জব শয়তান থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে শয়তানের বিরোধিতা করবে এটার জব কি জব সিরাতুল মুস্তাকিমের উপরে আপনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আছেন কিনা এটার জব যদি আপনি দেন আল্লাহ পাক আপনার জন্য পুরস্কার রেখেছেন আনিল হাওয়া জান্নাতা হিয়াল আল্লাপাক বলেন যেই বান্দা পাকের সামনে দাঁড়ানো কে ভয় করবে আমাকে একদিন দাঁড়াইতে হবে আমাকে জব দিতে হবে সেই বান্দা প্রত্যেকটা প্রশ্নের প্রস্তুতি করবে সেই বান্দার সর্বদা আল্লাহকে স্মরণ রাখবে যে আল্লাহকে স্মরণ রাখবে আল্লাহর স্মরণে সে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকবে সমস্ত কাজগুলো সে করতে থাকবে তার জন্যে আল্লাহ পাক বলেন কেমতের ময়দানে তার জন্য পুরস্কার হলো জান্নাতুল মা আরেক জায়গায় আল্লাহ বলেন জান্নাতান যেই বান্দা পাকের সামনে ডন্ডায় মান হওয়াকে ভয় করে দুনিয়াতে প্রশ্নের উত্তর দিবে এবং দুনিয়াতে আল্লাহর হুকুমকে পালন করবে সেই বান্দাকে আল্লাহ মহা মহাপুরস্কার হিসেবে এবার আছেন হাদিসে জিব্রাহ হাদিসে জিব্রাহিলে হাজত জিব্রাইল আলাইসালাত আসসালাম মুত্তাফিকুন আলাই কিতাবের মধ্যে আসছে যে হাঁটুর সাথে হাঁটু লেগে একবার হাঁটুর সাথে হাঁটু হজরত ইব্রাহিম আলাহি আসসালাম মানুষের রূপ ধরে এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইমান কি আল্লাহ রসুল উত্তর দিলেন ইমানের উত্তর দিলেন শাহাদাতের কালেমার শাহাদত পড়লেন এবং হজরত জিব্রাহিল আলসালাম বলতেছেন সদক্ত এরপরে আল্লাহর রসুল সাল্লু আলসালাম সাল্লাইসালামকে দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলাম কি হজরত জিব্রাহিল আলি আসসালাম ইসলামের পাঁচটা আরকান রোকন এবং খুঁটি খুঁটিগুলোকে বর্ণনা করলেন জিব্রাইল আল অসলাম বললেন সদকটা আশ্চর্যের বিষয় হলো নিজেই প্রশ্ন করতেছে আবার নিজেই বলতেছে আপনি আপনি সত্য বলেছেন তৃতীয় প্রশ্ন হল আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন এহসান কি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আন্তা তা আবুদাল্লা কান্না কাতারান আল্লাহ আল্লা বললেন এসান হলো তুমি পাকের ইবাদত এমন ভাবে করো যেমন যেমন তোমার একটা কাইফিয়াত তৈরি হয়ে যায় একটা অবস্থা তৈরি হয়ে যায় অবস্থার পরিবর্তন হয়ে যায় কিরকম যে তোমার সর্বদা মনে হয় তোমার অন্তরে আল্লাহ তো দেখতেছে আল্লাহ তো দেখতেছে আল্লাহ তো দেখতেছে আমি এই আল্লাহটা কিভাবে করি আল্লাহ তো দেখতেছে কমসে কম যেন এই ধারণাটা তৈরি হয় আমি আল্লাহকে দেখতেছি এটাকে শ্রীপদে এহসান বলে এর দ্বারা বোঝা গেল ইমান এবং ইসলামের খুঁটি সমূহ এহসানি কাইফিয়াতে শহীদ পড়লেই আমল করলেই তাকে তাজকেরা বলা হয় যদি আপনি ইমানদার বলেন নিজেকে এবং ইসলামের খুঁটির উপরে আমল করেন কিন্তু এহসানি কাইফিয়াত আপনার ভিতরে নাই আনতা আবুদাল্লা নাই তার নাকা তারা নাই ফাইনলাম তখন ফাইন এটা নাই তাহলে বুঝতে হবে আপনার ইমান এবং ইসলামের আমল সম নড়বড়ে যে কোনো সময় যে কোনো ঝড়ে ভেঙে চোর মার হয়ে যেতে পারে এহসানি কাইফিয়াত ছাড়া ইমান এবং ইসলামের কোনো দরজা নাই এহসানি কাইফিয়াত হলো ইমানের কামালিয়াতে কামালিয়াতের এক অপূর্ব নিদর্শন এ হাসানি কাইফিয়াত হলে ইসলামের কামালিয়াতের এক অপূর্ব নিদর্শন যতক্ষণ পর্যন্ত আপনার সানি কাইফিয়াত তৈরি না হবে ততক্ষণ আপনি তাস্কেরার মধ্যে দাখেল না যেই তাস্কেরার ভাবে আল্লাহ তালা ওয়াদা করেছেন হাফিজুল আপনি যদি তাস্কেরা হন আপনাকে হেফাজত করা হবে দুনিয়াতে আল্লাহ পাকে হেফাজত করবেন আখিরাতে আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতে দান করবেন মাশাআল্লাহ কোরআনকে কোরআনকে যেমনি ভাবে হেফাজত করা হবে কোরআন ওয়ালাদেরকে বাদ দিয়ে কোরআন কিভাবে হেফাজত করা হবে এটা তো হতেই পারে না আপনি কলেজে পড়ছেন অনেকগুলো বই পড়ছেন আপনাকে সার্টিফিকেট না দিয়া কলেজ তার কলেজ কি কি নিজেকে সপ্তাহিত করতে পারবে ভার্সিটিতে পড়ছেন আপনাকে সার্টিফিকেট না দিয়ে ভার্সিটিকে আপনাকে সত্তাহিত নিজেকে সপ্তাহিত করতে পারবে আপনি গার্মেন্টস অথবা কোনো অফিসের চাকরি করেন আপনাকে বেতন না দিয়ে ওই গার্মেন্টস বা ওই প্রতিষ্ঠান নিজেকে সত্তাহিত করতে পারবে প্রমাণ করতে পারবে সুতরাং কোরআনে হেফাজতের অর্থ কি অর্থ হলো কোরআন নিজেই হচ্ছে তাস্কেরা কুরআন মানুষকে শরণ করায় দেয় আলাস তুবি রব্বিকউমের কথা কুরআন মানুষকে শরণ করায় দেয় আলমা আহা দিলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তাবুদু শাইতান আদু মুবিন শয়তানের বিরোধিতা করতে হবে শয়তানের কথা মানা যাবে না এটা ওয়াদা করে আসছেন আপনি এই তাসকীরা শরণ করায় যারা এই তাসকিয়ারার মধ্যে দাখিল তারা কুরআন কুরআন ওয়ালা তারা আহলুল কুরআন তারা আহলুস সুন্নাহ সুন্নাতল জামা তারা আহলুল্লাহ তো যেমনি ভাবে কোরআন হেফাজত করা হবে তাসকিরার কারণে যেমনি ভাবে তেমনি ভাবে কোরআন ওয়ালাদের কো হেফাজত করা হবে তাসকিরার কারণে মাশাআল্লাহ তেমনি ভাবে কোরআন ওয়ালাদের কে হেফাজত করা হবে সুন্নাত ওয়ালাদেরকে কে হেফাজত করা হবে কারণে মাশাআল্লাহ আপনি দুনিয়াতে হেফাজত থাকবেন আখিরাতে হেফাজত থাকবেন মাশাআল্লাহ কিন্তু শর্ত হলো কাইফিয়াতে এহসানি সারা হবে না ইমান এবং ইসলাম কাইফিয়াতে এহসানির উপরে দাঁড়ায় আছে কাইফিয়াতে এহসানি যতক্ষণ না থাকবে তো আপনার ইমান এবং ইসলাম নর্বরে থাকবে যে কোনো সময় যে কোনো তুফানে আপনি ধ্বংস চুরমার হয়ে যেতে পারেন সাহাবিরাজি আল্লাহ তালা আজমাইন আলাস আদায় আলাসকে স্মরণ শুধু করছে না স্মরণ রাখছে কীভাবে রাখছে যে তারা ওদের যুদ্ধে তারা যুদ্ধের ময়দানে বিভিন্ন যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যায় তখন এক জান্নাতের পায় সাহাবিরা আর বলতে থাকে কাবা রবের কসম কাবার বাইতুল্লার প্রতিপালকের কসম কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেছি তারা আল্লাহ পাকের ওয়াদার উপরে কিন্তাদের কেমন ছিল তারা কেমন তাস্কেরা ছিল আমাদেরকে দিয়ে গেছে কি উপদেশ আমাদেরকে দিয়ে গেছে যে তুমি এমন হও তোমার তুমি শয়তানের থেকে নিজের বিরোধিতা এমন ভাবে করো কান না কাতারা তুমি এমন ভাবে আল্লাহ তালার ইবাদত করো যেন তোমার কাইফিয়াতে এহসানি এমন হয় যে তুমি দুনিয়ায় বসে যানের খোঁজ বু পেতে থাকো সমস্ত সাবিরাজি আল্লাহ আজমাইন দুনিয়ায় বসে জান্নাতের খোঁজবু লাভ করেছে ইয়ামানে আল্লাহর এক বান্দা ছিল বান্দার নাম কি ওয়াসকুর্নি ওয়াসকুর্নি কেমন তাস্কেরা ছিল আমাদের জন্য কেমন উপদেশ কেমন তাস্কেরা হযরত ওয়াসকুর্নি রাহমাতুল্লাহ আলাই ওনার বরকত কেমন ছিল আল্লাহ রসুল বলেন ইয়ামান থেকে খুশবু আসতেছে মাশাআল্লাহ ইয়ামান থেকে আমরা নামাজ পড়ি আমাদের খসবুকে আল্লাহ রসুলের কাছে যাই কিনা আমরা ইবাদত করি আমাদের ইবাদতের খোঁজবো আল্লাহ রসুলের কাছে মদিনাতুল মনোহারা রাজিল জান্নায় যাই কিনা আমাকে এমন ভাবে তাজকেরা করতে হবে যে আল্লাহ পাক ফেরস্তাদের মজলিসে আমাকে নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে আমার আলোচনা প্রশংসা করতে থাকবে আল্লাহ রসুলের রসুল সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত আমার আমি এমনভাবে তাজকেরা হব কাই বিয়াতি এমন হবে আমার যে আমার খোঁজবু মদিনাতুল মনোহারায় চলে যাবে হ্যাঁ কেমন ছিল সাহাবিদের আমাদের জন্য কেমন তাস্কেরা ছিলেন কেমন তাস্কেরা ছিলেন যে সাহাবিরা এমন আমল করেছে এমন ভাবে আল্লাহকে খুশি করছে এমন ভাবে রসুলের পাইরবি করেছে তেবা করেছে যে আল্লাহ পাক নিজেই জন সাহাবিকে দুনিয়াতে জগনাথের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আজও সম্ভব যদি আপনি তাস্কেরা হতে পারেন আজও সম্ভব যদি আপনি উম্মতে মোহাম্মদের জন্যে আপনি নিজেকে কোরবানি পেশ করতে পারেন জিকির হচ্ছে কিন্তু এই জিকির জিকির কিন্তু মাস্কুর আলাই হিসারা পরিপূর্ণ হয় না আপনি দোকানে গেলেন দোকানে যায় জিকির করলেন কি আমার এক মাল সামানা দাও কথা দামাদামি হলো মাল আনলেন না আপনি কিন্তু পরিপূর্ণ আপনার ব্যয় ব্যয় ফাঁসে মানে আপনার কেনা বেচা সঠিক হয় নাই কারণ শুধু বলার দ্বারাই তো কেনা যায় না উভয় গ্রাহক এবং উভয় দোকানদার এবং আপনি ক্রেতা এবং বিক্রেতা দুইজনের লেনদেন সমানভাবে হতে হবে তাহলেই যায়া এই জিকিরে লাভ আছে জিকির করলেন আমি নিমুখ অনেকগুলা দোকান বিকলেন কিন্তু কিছুই নিলেন না এই সময়টাই আপনার লস গেছে বন্ধুরা আমার আমি আপনি যতই ইবাদত করি যতই নামাজ পড়ি যতই জিকির করি রোজা রাখি আল্লাহ যদি কবুল না করে এই জিকির নামাজের কোনো দাম না আমার নামাজ কবুল হইল কিনা আমার মেহনত কবুল হইল কিনা আমার কোরবানি কবুল হইল কিনা এমন ভাবে মেহনত করেন সেপাতে সানি যদি আপনার ভিতরে তৈরি না হয় আন তাবুদাল্লা কান্না তারা যদি আপনার ভিতরে তৈরি না হয় আপনি দুনিয়ার থেকে বুঝে যেতে পারবেন না বন্ধু আমার আপনার আমল কবুল হইছে কিনা দুনিয়ায় যেখানে বেচা কিনা হয় কবুলাতের ব্যাপারটা সেখানেই হবে যেখানে আমল হয় সেখানেই জানা হয়ে যায় বন্ধুরা আপনার আপনার দেল সাক্ষী দিবে আপনার আমল সাক্ষী দিবে আপনার নামাজ সাক্ষী দিবে আপনার কোরআন সাক্ষী দিবে আপনার সাক্ষী দিবে দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সাথে যখন আল্লাহ করবেন রহমতের চাদর উড়িয়ে আপনাকে কবুল করেছে এইটা পাক বুঝাইয়া দিবে আশাভালি থানবি রহমতুল্লাহ প্রশ্ন করছে যদি কোনো বান্দা আল্লাহর অলি হয় সে কি বুঝতে পারে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তাকে উত্তর দিছে যদি কেউ বালে ঘয় না বালে থেকে সে বুঝতে পারে কা বুঝতে পারে যদি সেটা বুঝতে পারে সে অলি হয়েছে সে কেন বুঝতে পারবে না যে আমার সাথে আল্লাহ সম্পর্ক হয়েছে সে বুঝতে পারে তাহলে আপনাকে এখানে কবুলিয়াত শুধু লেন দেন দুইটাই আপনাকে এমনভাবে করতে হবে যাতে করে আল্লাহর বান্দার মধ্যে সম্পর্কটা ফিক্সড হয়ে যায় কবুলিয়াত আপনি এখান থেকে অর্জন করেই তারপরে দুনিয়াতে যেতে হবে বন্ধুরা আমার একটা ইবাদত হচ্ছে ফিককে সরিয়া আরেকটা ইবাদত হচ্ছে ফিক হে কলবিয়া দেখেন আমরা নামাজ পড়ি নামাজের জন্য কিন্তু তহারাত দরকার হয় নামাজের মধ্যে তহারার কি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া অক্ত চেনা নিয়ত করা এই কয়টা হচ্ছে আপনার নামাজের ভিতরে তহারাত ভিতর বাইরে এই তহারাতগুলো লাগবে যে এই তহারাতগুলো যদি আপনি পালন করেন তাহলেই নামাজে দাঁড়ায় যাবেন এখন যদি কোনো ফকির কাছে প্রশ্ন করেন যে আমি এই কটা কাজ করছি শরীর পাক করছি কাপড় পাক নামাজের জায়গা পাক ছিল শত ডাকছি কেবলামুখী হয়েছি অক্ত চিনছি নিয়ত করছি আমার নামাজ কি হয়েছে তো ফকি উত্তর দিবে নামাজ হয়ে গেছে কিন্তু আরেকজন আছে ফকিরুল কলব আল্লাহওয়ালা সুফি এদের কাছে যদি আপনি প্রশ্ন করেন আমার নামাজ কী হয়েছে তখন এ বলবে যে কলব কলবের তহারাত কি হয়েছিল কিনা যদি আপনার কলেবে তহারাত না হয় তাহলে নামাজ হইল আপনার বাহ্যিক তাহারাত হইছে প্রথম রাখাতে আপনি ছিলেন লন্ডন পরের রাখাতে আপনি চলে গেছেন দিল্লি তারপরের রাকাত আপনি আবার অস্ট্রেলিয়ায় ঢুকছেন তারপরের রাখাতে আপনি বাংলাদেশে আইসেন আপনি কি কোন দেশের নামাজ পড়ছেন বাংলাদেশ অস্ট্রেলিয়া লন্ডনের নামাজ পড়লেন আল্লাহ নামাজ পড়লেন এটা তো বুঝে আসলো না তহারাত তো কোন কোন তহারাত করলেন আপনি শরীর পাক হইল জায়গা পাক হইলো সতর ডাকলেন কেবলা মুখী হইলেন কিন্তু আপনার দিলের কেবলা অন্য জায়গায় আপনার চোখের কেবলা অন্য জায়গায় আপনার জবান কলবের একটা জবান আছে তার কেবলা আরেক জায়গায় কানের কেবলা আরেক জায়গায় হাতের কেবলা আরেক জায়গায় পায়ের কেবলা আরেক জায়গায় বন্ধু আপনি কার নামাজ বললেন কার নামাজ বললেন ফকি উত্তর দিবে নামাজ হয়ে গেছে কিন্তু যদি কোনো আল্লাহ আল্লাহর কাছে যান আল্লাহ আল্লাহ আপনারা দৈরা দিবে আপনার নামাজ আরও ঠিক করা লাগবে এই নামাজ হইলে আল্লাহর কাছে কবুলিয়াত অর্জন হবে না তো একটা হচ্ছে নামাজ কাবেল হওয়া আরেকটা হচ্ছে নামাজ কবুল হওয়া আপনি শরিয়াত অনুযায়ী আপনার নামাজ কাবেল হয়েছে কি হয়েছে কাবেল কিন্তু কবুল হয় নাই কবুল হওয়ার জন্য তাহারাতে জাহিরের সাথে তাহারাতে বাতিনি লাগবে বন্ধুরা আমার এই যে যে দিল এটাকে বলা হয় পরিষ্কার করা হওয়া মনে রাখবেন আলিফ যদি ঠিক না থাকে কারো আলিফ যদি বা দিয়ে লাভ হবে তা দিয়ে লাভ হবে আলিফ ঠিক নাই আপনি বাত আসা পড়ে কি করবেন আলিফ ঠিক হইলে না বা তাসা আলিফ ঠিক নাই তো বা আশা দিয়ে কি করবেন কলবের আলিফ যদি বান্দার ঠিক হয়ে যায় তাহলে বা দিয়ে কাম হবে তা দিয়ে কাম হবে সা দিয়া কাম হবে রাজিম হা দাল জাল দিয়ে কাম হবে যদি কল্পের আলিপ ঠিক না হয় র বা দাল জাল দিয়ে কোনো কাজ হবে এই জন্য বন্ধুরা আমার আলিপের মধ্যে কোনো নুকতা নেই কেন নাই

आलिफ खाली बार बार से एक नुकता कारण बारनी से एक का एक करो नहीं कर, मुर्शिद आरबिल शाह मोहम्मद अख्तर सब नबरम ना वाले नारे आख को नूर ए खुदा से बुझा दो नार की आलिफ को वाऊ बना दो नूर बन जाएगा অর্থাৎ তোমার ভিতরে যে আগুন আছে খায়শের আগুন নফসানিয়াতে আগুন দুনিয়ার গুণা করার যে আগুন তোমার রয়েছে এটাকে আল্লাহর আলিফের নূর দ্বারা চুরমার করে দাও তোমার কলবের মধ্যে আলিফই থাকবে বা তাসা থাকবে না বা তাসা থাকবে তোমার কলবের বাইরে আর কলবের ভিতরে থাকবে আলিফ আমার আলিফ আন্দার বা জাহের হা আন্দার জিম জাহের हां अंदर जिम जाहिर عین اندر গাইন जाहिर عین اندر ব্যাপার কি عین মানে আইনুলকীন মাশাআল্লাহ আইন মানে আইনুলকীন কিন اندر হে ঠিক আর গাইন মানে গায়রুল্লাহ জাহির হে ঠিক গায়রুল্লাহ তুমি বাদ দাও আইন মানে আইনুলকীন তোমার কলবে ঢাকে নাও হা আন্দার জিম জাহের হা মানে হাইন হান মানে হাইন হাইন কাইম তোমার আন্দার হে এটা তোমার ভিতরের বিষয় তোমার ভিতরে আল্লাহ পাকের এসক হাইন কিনা আল্লাহ পাকের মহব্বত হাইন কিনা তোমার ভিতরে আল্লাহ পাকের আল্লাহ রসুলের মহব্বত এস খাইন কিনা যদি হয় আর জিম বাহের জিম মানে জানো জিম মানে জাহের জিম মানে আরেকটা জিম আছে জিম মানে জুহুদ জিম মানে যদি তুমি জহুদ করো তো হাইন তোমার ভিতরে চলে আসবে জহুদ যদি করো জাহিরে জুহুদ জাহিরে জুহুদ ভিতরে হাই ভিতরে হাই আলিফ যদি তোমার কলবে ঠিক হয় তাহলে গাইন গাইরুল্লাহ থেকে তোমার কলব পাক হয়ে যাবে আইন আইন উলে কিন্তু তোমার কলবের মধ্যে ঢুকবে বন্ধুরা আমার আওরাত আওয়া আওরাত চিত্রা আওরাত যাই বলেন মানে তোমার নাভি থেকে টাকনো পর্যন্ত সতর ঢাকা এটা নামাজের একটা শর্তের মধ্যে সালাতের একটা শর্তের মধ্যে শর্ত সবসময় একটা পুরুষের দায়মি ফরস তিনটা দুইটা একটা হলো সর্ব অবস্থায় ইমানি হালাতে থাকতে হবে এবং তার ফরস্তর মানে অর্থাৎ তার নাভি থেকে নিয়ে টাকনুগিরার উপর পর্যন্ত তার সতর ঢাকা থাকতে হবে এটা হলো শরিয়াতের কথা কিসের কথা ফকির কাছে যদি বলো ফকির উত্তর দিবে সব ঠিক আছে ফকি কি উত্তর দিবে কিন্তু যখন যখন ফকিল কলুব আল্লাহওয়ালাদের কাছে প্রশ্ন করবা তখন বলবে ঝামেলা আছে কি আছে বাইরের সতর ঠিক আছে ভিতরের সতর ঠিক আছে কিনা বাইরের সতর মানে কি তোমার নাবি থেকে নিয়ে টাকনু পর্যন্ত তোমার ভিতরের সতর ঠিক আছে কিনা মানুষ থেকে তুমি গিবত থেকে নিজেকে সতর মানুষের থেকে তুমি নিজেকে বাঁচাচ্ছ কিনা মানুষের অনিষ্ট থেকে তুমি তোমাকে বাঁচাচ্ছ কিনা আজকাল মহিলারা পুরুষরা দেখা গেছে কোনো একটা মানুষের ক্ষতি পাইলেই সাথে সাথে মানুষের কোনো গিবত পাইলে এটা চর্চা করতে করতে সারা বাংলাদেশ সারা বিশ্ব সরাই ফেলায় কিন্তু মানুষের গিবত থেকে নিজেকে বাঁচানো এটা হচ্ছে আসল সতর আরেকটা হচ্ছে কিবলা একটা কেবলা হচ্ছে একটা কেবলা হচ্ছে কিসের কেবলা তাই আমরা কেবলা মুখী হইলাম কোন দিকে পশ্চিম দিকে এক কেবলা আরেকটা হচ্ছে দিলের কেবলা দিলের কেবলা কারে বালির দিলের কেবলা হজত ইবরাইম আলাইহিসাল্তু আসলাম শিখায় গিয়েছেন ইন্নি অজাহাতু ওয়াজহি আলিল্লাজি ফতার সামাওয়াতি হানিফা উয়ামা আন আমিনাল মুশরেকী মা দিলের কেবলা হলো দিলকে সমস্ত প্রকার শিরিক ছোটো বড়ো সমস্ত প্রকার শিরিক থেকে দিলকে পাক করতে হবে দুই নম্বর দিলের কেবলা হলো